বাবার আমার ভাইয়ের আমার আজ বিজ্ঞানীরা আবিষ্কার করে হায়রান হয়ে গেছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আঙ্গুলের ছাপ, স্কিনের ছাপ। বিভিন্ন অফিস আদালতে যাবেন প্রবেশ করতে আঙ্গুলের ছাপ, অথবা অনেকে মোবাইল কিনেছেন অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে সেখানে রয়েছে লক করতে গিয়ে আঙ্গুলের ছাপে বন্ধ হয়, ভোটার আইডি করতে যাবেন সেখানে আঙ্গুলের ছাপ প্রয়োজন হয়। এই বিংশ শতাব্দীর বর্তমান বিজ্ঞানী বলছে পৃথিবীতে যত মানুষ আছে কোন মানুষের আঙ্গুলের ছাপের সাথে কোন মানুষের আঙ্গুলের ছাপ মিলে না। আর আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ কি বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহু আকবার বলেন। মানুষ কি ধারণা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি জিন্দা করব না, তাদেরকে কি আমি জমা করব না? হ্যাঁ অবশ্যই জুমা করব, কিয়ামতের ময়দানে জুমা করব। আলা আন নুসাউয়া বানানা, তাদের এই বিদ্যাঙ্গুলি যে সাপ আছে এই সাপ সহ করে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জমা করব বলে সুবহানাল্লাহ। অর্থাৎ স্কিনের যে হাতের যে আঙ্গুলের যে সাপ রয়েছে সেই সাপ সহ করে আল্লাহ পাক আপনাকে আমাকে জুমা করবে। তাহলে তো বুঝা গেল পৃথিবীর মানুষের আঙ্গুলের ছাপ একজনের ছাপ আর একজনের সাথে মিলে, স্কিনের ভিতরে অনুভূতি আছে, চামড়ার ভিতরে অনুভূতি আছে, চামড়া উপরে চিমটি খেলে আপনার আমার ভিতরে দুঃখ লাগে, বেদনা লাগে, কোরআন বলছি। আর এই জন্য আল্লাহ পাক জাহান্নামীদেরকে জ্বালাবেন, চামড়া পুড়ে যাবে আবার নতুন করে চামড়া বানিয়ে দিবেন, কোরআন বলছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, চামড়া পুড়ে যাবে আবার নতুন করে চামড়া দিয়ে দেওয়া হবে। তাহলে এতে বোঝা যায় যে চামড়ার মানুষের ত্বক অর্থাৎ অনুভূতি আছে, চামড়ার উপরে যদি আগুন লেগে যেমন দুঃখ পায় কলিজা পর্যন্ত পৌঁছে যায়, সে কথা আজ থেকে 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগটি মিডিয়ার যুগ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইন্টারনেটের যুগ, পৃথিবীটা গ্লোবাল ভিলেজ, তাম পৃথিবীতে সব বাসায় বসে বসে আমরা খবর পাচ্ছি। আর আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক কথা জানিয়ে দিয়েছেন, সানুরিহিম আয়াতি সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, ওচিরি এমন অবস্থা হবে পৃথিবীটা উদ্বাসিত হবে প্রান্ত থেকে প্রান্ত, মনে হয় যেন একটা গ্রাম পৃথিবীর কোথাও কোনো যেখানের যে তথ্য খবর মুহূর্তের ভিতরে উদ্ভাসিত হয়ে যাবে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত। আর মিডিয়ার কারণে আজকের ইন্টারনেটের কারণে পৃথিবীর কোথায় কি হচ্ছে এক মুহূর্তের ভিতরে আমরা জানতে পারতেছি, আল্লাহু আকবার বলে। আর জানতে পারবো চিরেই, একথা 1500 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। সুতরাং বিজ্ঞান কোরআনের সাথে সামঞ্জস্যশীল, কোরআন বিজ্ঞানের সাথে সব মিলে যাচ্ছে, কোরআনের তথ্যগুলো সঠিক, বিজ্ঞান যদি তথ্য সঠিক দেয় তাহলে কোরআনের সাথে মিলে যায়। তাআলা ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহু আলামু বি মুরাদি, এর অর্থ আল্লাহই ভালো জানেন, বলেন না সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ভুল নাই, ত্রুটি নাই, নির্বিচার আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? এটা গাইডলাইন হচ্ছে মুত্তাকিদের জন্য। সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন আমার নবীর নাম, ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শপথ করছে বিজ্ঞানের, বিজ্ঞানময় কোরআনের শপথ।
এই কোরআনুল কারীম কোন বিজ্ঞানের কোন গ্রন্থ নয়, তবে প্রায় 1000 আয়াত রয়েছে। কোরআন শরীফে মোট আয়াতের সংখ্যা হলো 6666 খানা আয়াতের ভিতরে 1000 আয়াত রয়েছে, যেই আয়াতগুলোতে বিজ্ঞানের বিভিন্ন দিকের আলোচনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু এই কথাই বলে শেষ করেন নাই যে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, এই কথা বলি আল্লাহ তাআলা তার বক্তব্য শেষ করেন নাই। সূরা বাকারায় 23 এবং 24 নম্বর আয়াতের কারিমায় আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি আমার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, যে বিধান নাজিল করেছি, যেই বাণী নাজিল করেছি, এই বাণীর যদি তোমাদের সন্দেহ হয়, সংশয় হয়, তাহলে এই কোরআনের মতো কোরআন, এই কোরআনের সূরার মতো সূরা, কোরআনে আয়াতের মতো আয়াত তোমরা বলে দাও, লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের সমস্ত সাহায্যকারীকে আহ্বান করো আল্লাহকে ব্যতীত, তবে আল্লাহ পাক বলেন তোমরা পারবে না, কখনোই পারবে না। যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা সূরা নিয়ে আসো, আয়াত বানাই নিয়ে আসো, তবে জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামকে তৈরি করে রাখা হয়েছে কাফেরদের জন্য। আল্লাহু আকবার বলে এই আয়াতুল কারীমে আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, আর এই আয়াতুল কারীমে এখনো কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য চ্যালেঞ্জ মানে আল্লাহ দিয়া দিলেন, যদি পারো তাহলে কোরআনের সূরার মতো আয়াতের মতো কোরআনের সূরার মতো আয়াতের মতো তোমরা লিখে দাও অথবা বলে দাও। শুধু তাই নয়, আজ বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগ, এই আধুনিক যুগ, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে। দেখা যায় বিজ্ঞান আজকের একটা থিওরি দিলেন, আবার কিছুদিন পর থিওরিটা পরিবর্তন করলেন, অনেক সময় দেখা যায় বিজ্ঞানের থিওরি কোরআনের সাথে মিলে যায়, আবার অনেক সময় দেখা যায় মিলে না। বিজ্ঞানের থিওরি যদি কোরআনের সাথে মিলে যদি মিলে যায় তাহলে বোঝা যাবে বিজ্ঞানের থিওরি সঠিক আছে, আর কোরআনের সাথে যদি বিজ্ঞানের থিওরি যদি মিলে না যায় তাহলে বোঝা যাবে যে বিজ্ঞানের থিওরিটি সঠিক হয় নাই। বিষয়টা আরো ক্লিয়ার, 19 শতকের আগে বিজ্ঞানীরা বলতো পৃথিবীটা হলো চ্যাপ্টা, এই জন্য দূর দূরান্ত মানুষ ভ্রমণ করত না, আর বর্তমান বিজ্ঞানীরা বলছে পৃথিবী চ্যাপ্টা নয় বরং পৃথিবীটা গোলাকার, আর কোরআন বলছে পৃথিবীটা গোলাকার। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের থিওরি কোরআনের সাথে মিলে গেল, আর এতে প্রমাণ হলো বিজ্ঞানের থিওরিটা সঠিক আছে, যদি না মিলে তাহলে কোরআন ভুল নয় বরং বিজ্ঞানের থিওরিটাই ভুল, কথা ঠিক কি না? জোরে বলে। আজ থেকে 1500 বছর আগে বিগ ব্যাংকের থিওরি কেউ জানত না, আজ বিংশ শতাব্দীর
বিজ্ঞানীর আবিষ্কার করেছে পৃথিবীটা চন্দ্র সূর্য আসমান জমিন সব একসাথে মিলানো ছিল কোন একটা বিস্ফোরণের মাধ্যমে চন্দ্র সূর্য আসমান জমিন আলাদা হয়ে গেছে আর 1400 বছর আগে আমার আল্লাহ তাআলা সে কথা জানাই দিলেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما كفر কি দেখে না আসমান জমিন সৃষ্টি শুরু লাগ সব এক ছিল একত্র ছিল كانتا رتقا ففتقناهما এরপর আমি আল্লাহ খুলে দিলাম আসমান জমিকে আমি আলাদা আলাদা করে দিলাম জোরে বলো সুবহানাল্লাহ বিংশ শতাব্দীর বিজ্ঞানীদের থিওরির সাথে কোরআনের থিওরি মিলে গেল তাহলে এতে প্রমাণ হয় কোরআনের থিওরিটাই সঠিক বিজ্ঞানের থিওরি দিন দিন পরিবর্তন হয় শুধু তাই নয় পৃথিবীর আকৃতি কিরকম আকার কি রকম 1800 শতাব্দী 19 শতকের শতাব্দীর আগের বিজ্ঞানীদের কথার সাথে কোরআনের মিল ছিল না আর বর্তমান বিজ্ঞানীরা বলতেছে আর কোরআনের সাথে সব মিলে যাচ্ছে তাই কোরআন বলছে কোরআনুল কারীম আল্লাহ পাক জানাই দিলেন আলাম তাওরা আন্নাল্লাহা ইউনিযুল লাইলা ফিন নাহারি ওয়া ইউনিযুন নাহারা ফিল লাইল তারা কি দেখে না যে আমি রাত্রিকে দিবসের ভিতরে প্রবেশ করাই দিবসকে রাত্রির ভিতরে প্রবেশ করাই বলেন না সুবহানাল্লাহ পৃথিবী যদি চ্যাপ্টা হতো তাহলে আস্তে আস্তে দিবস রাত্রির ভিতরে রাত্রি দিবসের ভিতরে প্রবেশ করতো না একসাথে হঠাৎ করে আগিয়ে যেত এই শীতকাল চলছে এখন দিন ছোট রাত বড় আবার যখন গ্রীষ্মকাল গরমকাল চলে আসে তখন দিন বড় রাত ছোট এটা এই জন্যে যে পৃথিবী গোলাকার এই জন্যে আর সেই গোলাকার আকৃতিটা কিরকম সেটা ফুটবলের মতো গোলাকার না কমলা লেবুর মতো গোলাকার সেকথাও আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা সেটা গোলাকার হচ্ছে যে দাহাহা অর্থাৎ ডিম্ব আকারে অর্থাৎ কমলা লেবুর মতো ফুটবলের মতো পৃথিবী গোলাকার নয় হাজিরিন পূর্বের বিজ্ঞানীরা বলতো পৃথিবী ঘুরে না যদি পৃথিবী ঘুরতো তাহলে তো আমরা পুরো ইজাম সিটকে পড়ে যেতাম সূর্য ঘুরে কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে আপন আপন কক্ষের উপরে বলেন সুবহানাল্লাহ বর্তমান বিজ্ঞানীরা বলছে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে চন্দ্রও ঘুরে যার যার কক্ষপথের উপরে ভ্রমণ করতেছে আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন কুল্লুন ফি ফালাকিন ইসবাহুন প্রত্যেক কুল্লুন ফি ফালাকিন প্রত্যেক গ্রহ চন্দ্র সূর্য পৃথিবী সব সাতার কাটতেছে বলেন না সুবহানাল্লাহ সূর্য তার কক্ষের উপরে চন্দ্র তার কক্ষের উপরে পৃথিবী তার আপন কক্ষের উপরে ভ্রমণ করতেছে ঘুরতেছে আজ থেকে 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছেন যখন বিজ্ঞানের আবিষ্কার হয় নাই আয়াতুল কারীমে আল্লাহ পাক আরো সুন্দর করে জানাই দিলেন লাশামসা ইয়ামবাগিলাহা তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ সূর্য পারে না চন্দ্রকে ধরিতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে খোদাকে ধরিয়া বলেন সুবহানাল্লাহ
দিন দুপুরের সময় চন্দ্র এসে হাজির হয় না যে আমি এখন রাত ১২টা, রাত ১২টার সময় সূর্য এসে হাজির হয়ে বলে না যে এখন আমি সূর্য উঠব, এখন দিন দুপুর ১২টা। আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে সবাই আপন আপন কক্ষের উপরে পরিভ্রমণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলছে সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের নিজস্ব আলো নাই। আর পূর্বে বিজ্ঞানীরা বলতো চন্দ্রের আলো আছে, না হয় আলো কিভাবে দেয়। কিন্তু কোরআনুল কারীমে জানিয়ে দেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। বরকতপূর্ণ সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছে আসমানে বুরুজ সমূহ, ওয়া জাআলা ফিহা সিরাজা, সিরাজ মানে বাতি যার নিজস্ব আলো আছে, ওয়া কমারাম মুনীরা প্রতিফলিত আলো, চন্দ্র খেতে মুনি অর্থাৎ চন্দ্রের, কোরআন বলছে চন্দ্রের আলো নাই ধার করাল, আর সূর্যের নিজস্ব আলো আছে। আর বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে চন্দ্রে গিয়ে দেখেছে চন্দ্র নিজস্ব তার আলো নাই, এবং আসমানে রয়েছে বুরুজ। কোরআন বলছে ওয়াসসামাই যাতিল বুরুজ, কোরআন বলছে আসমানে রয়েছে বুরুজ সমূহ। বুরুজ কি বিজ্ঞানীরা আবিষ্কার করে বের করেছে, সেটা হলো মঞ্জিল, অন্ধকার, গহ্বর অর্থাৎ ব্লাট হোক, এমন 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 ছায়াপথ, এমন এমন আসমানে রয়েছে যা এই সূর্য চন্দ্র পৃথিবী যদি ব্লাটোর কাছে চলে যায়, এই ব্রুজের কাছে যদি চলে যায়, এক সেকেন্ডের ভিতরে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কত ক্ষমতাবান, প্রক্রমশালী, প্রজ্ঞাময়, আল্লাহ তাআলা সে কথা কোরআনে জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আর এগুলোকে আল্লাহ পাক সম্প্রসারণ করছেন। বিজ্ঞান বলতেছে এগুলো আস্তে আস্তে করে সম্প্রসারিত হচ্ছে, আর আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আসমানকে যথাযথভাবে সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ একে সম্প্রসারণকারী। আল্লাহু আকবার বলে হাজিরিন। আল্লাহ পাক, আল্লাহ পাক যে তিনি যে রব, তিনি যে পালন কর্তা, কত ক্ষমতাবান, তার শক্তি ক্ষমতা যে কত, আল্লাহ পাক বলেছেন এই জন্য বান্দা প্রশংসা কর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে সমস্ত প্রশংসাই আল্লাহ যিনি রাব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক, কত জগৎ যে আল্লাহর আছে আল্লাহই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুখ শান্তির জন্য সব ব্যবস্থা করেছেন, এই পৃথিবীকে বসবাস উপযোগী করেছেন, আসমানকে ছাদ হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এরপরে মানুষের জীবন ধারার জন্য আল্লাহ পাক বৃষ্টি বৃষ্টি নাজিল করেছেন। আল্লাহ পাক রেশা উক্ত রাফারাই তুমুল মা আল্লাহ তাশরাবুন, তোমরা যে পানি পান করো কোথায় তোমরা পানি পেয়েছো, আল্লাহ বলেন আমি ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বৃষ্টি না থাকতো তাহলে জমি শুকিয়ে যেত, জমি শুকিয়ে যেত, মরুভূমি হয়ে যেত। আল্লাহ বলেন আমি মেঘমালাকে নির্দেশ দেই, অমুক অমুক জ্বালায় বৃষ্টি নাজিল করো, আর মেঘ বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করে, জমিন উর্বর করে, জমিন ফসল উপযোগী করে দেয় আমার আল্লাহ। শুধু তাই নয়,
আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো সব আমার আল্লাহর কথা মতো চলে। সমুদ্র দরিয়া নদী তাও আমার আল্লাহর হুকুমে চলে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে যে দরিয়া চলে তার প্রমাণ কি? বিজ্ঞানীরা খুঁজে খুঁজে বের করেছেন দুই দরিয়া পানি একত্রিত হয়েছে, দুই সমুদ্রের পানি একত্রিত হয়েছে, একটার পানি হলো কালো আর এক দরিয়ার পানি হলো সাদা। দেখা যায় দুই দরিয়ার পানি একত্রিত হয়েছে, দুই দরিয়ার পানি একসাথেই চলে কিন্তু মিলিত হয় না। অথবা সমুদ্রের ভিতরে মাঝে মাঝে রয়েছে লবণাক্ত পানি, তিতা পানি, লবণ পানি, আবার মাঝে মাঝে রয়েছে মিষ্টি পানি। মিষ্টি পানি লবণাক্ত পানির সাথে মিশে না, লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশে না। এটা হলো আমার আল্লাহর নির্দেশ, বলেন সুবহানাল্লাহ। কুরআন বলছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুই সমুদ্র একসাথে প্রবাহিত হয়, আল্লাহ বলেন আমি নির্দেশ দিয়েছি এর মাঝে রয়েছে পর্দা, এর মাঝে রয়েছে আড়াল, তোমরা তা দেখতে পাও না। দুই সমুদ্র আলাদা আলাদা ভাবে চলে, একসাথে মিলিত হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে আছে বাস্তব নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন দরিয়া সমুদ্র, আল্লাহর হুকুম মতো সমুদ্র চলে, তমাম সৃষ্টি জগৎ আল্লাহর কথা মতো চলে। অথচ যাদেরকে আল্লাহ পাক আদর করে সৃষ্টি করেছেন সেই মানুষ আল্লাহর কথা মতো চলে না। শুধু তাই নয়, আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রাণী বিজ্ঞান, বিজ্ঞানীরা বলছেন সমস্ত প্রাণীকে আল্লাহ পাক 50-90% পানি দ্বারা সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা আবিষ্কার করে বের করেছেন আল্লাহ পাক যত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, প্রাণী জগৎ সৃষ্টি করেছেন, প্রাণীর ভিতরে কোন কোন প্রাণীর গায়ের ভিতরে 50-90% হলো পানি। আর এই কথা আজ থেকে 1400 বছর যখন বিজ্ঞান আবিষ্কার হয় নাই, তখন আমরা আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক বলে আমি সমস্ত প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছি। আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করে বের করেছে যে প্রাণীর ভিতরে পানি, পানি দিয়ে আল্লাহ পাক সব সৃষ্টি করেছে। সৃষ্টি জগতে যাহা কিছু আছে, প্রাণী জগৎ বলেন, উদ্ভিদ জগৎ বলেন, আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে বা প্রাণীর ভিতরে যেভাবে নারী পুরুষ, অর্থাৎ নারী রয়েছে পুরুষ রয়েছে, ঠিক তদ্রুপভাবে উদ্ভিদ জগতের ভিতরেও আল্লাহ পাক নারী পুরুষ এরকম করে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোরআন নাজিল হয়েছে তখনকার যুগের লোকেরা এগুলো আবিষ্কার করতে পারে, বর্তমান বিজ্ঞানীর আবিষ্কার করে বের করেছে যে উদ্ভিদ জগত জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছে। কোরআন বলছে সুবহানাল্লাযী খলাকাল আযওয়াজা কুল্লাহা, আল্লাহ পাক আযওয়াজা অর্থাৎ স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় করে আল্লাহ পাক তিনি উদ্ভিদ জগৎকেও সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রয়েছে পাখি জগৎ, পাখি দলবদ্ধভাবে বসবাস করে, আবার একা একা বসবাস করে, পাখি আকাশে উড়ে বেড়ায়, কখন পাখা মেলে উড়ে বেড়ায়, আবার কখন মাঝে মাঝে আসমানে থাকা অবস্থায় পাখা গুটিয়েও উড়ে বেড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পাখা যখন গুটিয়ে থাকে তখন আমি আল্লাহ তাদেরকে রক্ষা করি, তাদেরকে হেফাজত করি,
আল্লাহ পাক পাখি জগৎ সম্পর্ক কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ পাক তথ্য দিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতীরু বিজনাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কি প্রাণী আছে যে প্রাণীগুলো দুটা নাক খুলে উড়ে বেড়ায় আবার ডানা বন্ধ করে উড়ে বেড়ায় আল্লাহ পাক বলেন তোমরা তাকিয়ে দেখো লক্ষ্য করে দেখো আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকুবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান আল্লাহু আকবার বলে পাখি জগৎ আল্লাহ পাকের কত যে সৃষ্টি আজ আপনারা মক্কা মদিনায় যান দেখবেন যে কবুতর মক্কার চত্বরে ঝাঁকে ঝাঁকে কবুতর মদিনার চত্বরে ঝাঁকে ঝাঁকে কবুতর মানুষ গম খাওয়ায় খাবার খাওয়ায় এবং এটা আল্লাহর পাকের সৃষ্টি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তখন হিজরত ওই সওর পাহাড়ের গুহায় আল্লাহ নবী আত্মগোপন করে থাকলেন সেখানে কবুতর গিয়ে বাসা বানায়া ডিম পরে সেখানে তা দিতে লাগলো সুবহানাল্লাহ বলে মদিনায় মক্কায় মানুষ যায় কবুতরকে আদর করে আপনি চলে যাবেন শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির মাজার সেখানে দেখবেন হাজার হাজার জালালি কবুতর এই কবুতর সেখানে গুহায় আমার নবীকে ইবাদত করার জন্য যেতে করে মানুষ এসে দেখে যেখানে কবুতর ডিম পেড়ে তা দিতেছে অর্থাৎ এখানে কোনো লোক প্রবেশ করে নাই তাহলে কবুতর থাকতো না আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেক প্রাণীর কথা কোরআনের ভিতরে অনেক পাখির কথা কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে এই কথা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছে পৃথিবীকে বুঝাচ্ছে মৌমাছি মৌমাছি নামে কোরআন আল্লাহ সূরা নাযিল করেছে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিবি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে নির্দেশ দিয়েছে মৌমাছি আল্লাহ পাক ওহি দিয়েছে ওয়াহা রাব্বুক ইলান নাহলি মৌমাছি আল্লাহ পাক ওহি দিয়ে জানাই দিল ও মৌমাছি তুমি গাছের ডালে পাহাড়ে এবং মানুষ যখন যেখানে বসবাস করে তার কাছেই তোমরা বাড়ি বানাও সেখানে বাসা বানাও আর মৌমাছিকে নির্দেশ দিল ফুলি ফুলি ঘুরে মধুপান অর্থাৎ ফুল থেকে রস সংগ্রহ করো আর মধু জমা করো আর মধুতে রয়েছে মানুষের জন্য উপকার সেবা জোরে বলে সুবহানাল্লাহ আজ বিজ্ঞান আবিষ্কার করেছে মধুর ভিতরে অনেক উপকার অনেক সেবা অনেক ফায়দা আর থেকে 1400 বছর আগে 1500 বছর আগে কোরআন নাযিল করে আল্লাহ পাক এ কথা জানিয়ে দিয়েছে সেই যুগের মানুষ কথা জানতো না তাহলে দেখা যায় কোরআন বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয় বরং কোরআন হচ্ছে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যশীল অর্থাৎ বিজ্ঞানের থিওরি যদি সঠিক হয় সেই থিওরি গুলো কোরআনের সাথে মিলে যাচ্ছে শুধু তাই নয় আল্লাহ পাক মাকড়সার বিষয়ে কোরআনে তথ্য দিয়েছেন মাকড়সা আনকাবুত নামে কোরআনে সূরা নাযিল করেছে আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন যারা কাফির যারা আল্লাহকে অবিশ্বাস করে তারাকে দেখে না তারা তো মনে হয় আল্লাহকে ছাড়া যারা অপর কি ইলাহ মানে তাদের ইমান আকিদা হলো এরকম মাকড়সার বাড়ির মতো আর কোনো অস্তিত্ব নাই সবচেয়ে দুর্বল বাড়ি তে আল্লাহ পাক মাকড়সার দৃষ্টান্ত দিলেন শুধু তাই নয় আল্লাহ পাক পিঁপড়া সম্পর্ক তথ্য দিলেন সুবহানাল্লাহ বলে কোরআন বলছে وحشر سليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون سليمان پیغمبر তার সেনাবাহিনী রওনা দিলেন আর পিপিলিকার সর্দার ডেকে ডেকে বলতেছে ও পিপিলিকেরা তোমরা পাহাড়ের তোমরা তোমাদের গর্তের ভিতরে চলে যাও
সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সেনাবাহিনী নিয়ে আসতেছে, হয়তো তার সেনাবাহিনীরা তোমাদেরকে না দেখে না বুঝে অজ্ঞতসারে সেনাবাহিনী ঘোড়ার পায় তলে পড়ে তোমরা পিষে যেতে পারো, মারা যেতে পারো, তাই তোমরা ওই পাহাড়ে তোমাদের গর্তের ভিতরে তোমরা গিয়ে আত্মগোপন করো বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সেই বিবিলিকার কথাগুলো শুনে ফেললেন। আর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বার ছিলেন যিনি পশু পাখি জিন পিপিলিকার কথা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসালাম একদা নদীর কিনারায় যায় নামাজ বিছায়া তিনি নামাজ আদায় করতেছিলেন, এমন সময় তিনি দেখলেন একটা পিপিলিকা গাছের কুচি পাতা মুখে নিয়ে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসালামের যায় নামাজের সামনে দিয়ে যাইতেছে। নামাজ শেষ করলেন আল্লাহর পয়গম্বর বাদশা হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসালাম, নামাজ শেষ করে দেখলেন পিপিলিকাটা যায় খালি মুখে যায়, তবে তার মুখের ভিতরে গাছের পাতা নাই। সুলাইমান আলাইহিসসালাম, ও পিপিলিকা কোথায় যাও? পিপিলিকা বলে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন গাছের কুচি পাতা কেটে আনার জন্য, আর নদীর কিনারায় একটা ব্যাং ভেসে আছে ওর মুখে আমি পৌঁছে দিয়েছি গাছের কুচি পাতা, আর সমুদ্রের তলে দেশে একটা ছোট্ট একটা প্রাণী তা আবার অন্ধ ক্ষুধার যাতনায় কান্দে আর বলে আল্লাহ আমি গাছের কুচি পাতা খেতে চাই, তে আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক গাছের কুচি পাতা কেটে ওই ব্যাঙের মুখের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীর আজকের এগুলো গবেষণা করে বের করছে পিপিলিকার কথা কেন কোরআন আল্লাহ উল্লেখ করলে, মশার কথা কেন কোরআন আল্লাহ উল্লেখ করলে, হাতির কথা উটের কথা কোরআনে রয়েছে। মানবের জীবন প্রণালীর ভিতরে জীবন যাত্রা জীবন এর ক্ষেত্রে পিপিলিকার সাথে অনেক মিল রয়েছে। পিপিলিকা অনেক শ্রমজীবী অনেক কর্মঠ, পিপিলিকা বাজার বসায়, সেখানে বাজারে বেচা কেনা হয়, খাদ্য জমা করে রাখে, আবার যদি খাদ্য ভিজে যায় তাহলে রোদ্রে নিয়ে শুকা দেয়, যে খাদ্যে যদি শীষ জন্মায় তা শীষগুলো কেটে দেয়। বিজ্ঞানের আজ খুঁজি খুঁজে অনেক তথ্য বের করেছে যে পিপিলিকার সাথে মানুষের জীবনের অনেক মিল রয়েছে। বর্তমান যুগটি বিজ্ঞান এগুলো তথ্য দিয়েছে, সব তথ্যগুলো কোরআনের সাথে মিলে যাচ্ছে। মানুষ সৃষ্টি মানুষ ধারা আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করলেন কোরআন বলছি আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন, কোরআন বলছে মানুষ তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করি। আল্লাহ বলে আমি আল্লাহ সৃষ্টি করি, যাকে ইচ্ছা আমি ছেলে দেই যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা কোরআন বলছে ছেলে মেয়ে উভয় দেই, যাকে ইচ্ছা আল্লাহ পাক বলছেন আমি কিছুই দেই। বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ বলছেন মানুষ তোমরা সৃষ্টি করো না বরং আমি আল্লাহ সৃষ্টি করি। কেমনে সৃষ্টি করেন সৃষ্টির ধারা কোরআন বলছে ইয়াকুলুকুম ফি বুতুনি উম্মাহা, আল্লাহ পাক বলেন এক ফোঁটা পানি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি, এই পানি ফোঁটা আমি আল্লাহ পাক মায়ের রহমের ভিতরে পর পর তিনটা পর্দার ভিতরে আমি আল্লাহ পৌঁছে দিলাম, পৌঁছে দিয়ে আল্লাহ বলেন আমি আমার দায়িত্ব শেষ করি নাই। ওয়ালাকাদ খলকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই আয়াতের ব্যাখ্যা আছে আল্লাহ পাক আদম আলাইহিসসালাতু ওয়াসালামকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছেন, সুম্মা জালনা নুতফা, আর আদম সন্তানকে আল্লাহ পাক নুতফা দ্বারা সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন বান্দারে চিনতে করেছো গবেষণা করেছো এই পানি ফোঁটা আমি রহিমের ভিতরে তোমার মায়ের রহিমের ভিতরে পানি ফোঁটা পৌঁছায়া
আল্লাহ পাক বলে আমি আমার দায়িত্ব কিন্তু শেষ করি নাই। তোমরা মাঠের ভিতরে বীজ বপন করে চলে আসলাম, আল্লাহ পাক বলেন আমি কিন্তু আমার দায়িত্ব শেষ করি নাই, তোমার দায়িত্ব শেষ। এই বীজ থেকে আমি অঙ্কুরিত করে ছোট গাছ বানায়া এই গাছকে আমি তিন তিন বড় করে এরপর বড় বৃক্ষ বানায়া ফল আমি তৈরি করে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তো ধ্রুব, আল্লাহ পাক বলে বান্দার চিন্তা কর, মায়ের হিমের ভিতরে পানি ফোটা পৌঁছায় আমি আমি আল্লাহর দায়িত্ব কিন্তু শেষ করি নাই, আমি আল্লাহ পাক তিন তিন করে আমি তোমাকে বড় করেছি। এই পানি ফোটাটুকু আমি আল্লাহ পাক 40 জন আমার রহমত কাজ করলো, 40 জন আমার বরকত কাজ করলো, আমার কুদরত কাজ করলো, তিল তিল করে এই পানি ফোটা মন্থন করে করে আমি আল্লাহ পাক রক্তের পিণ্ড আকারে আমি আল্লাহ বানাইয়া দিলা। আল্লাহ পাক বলেন এই রক্তের পিণ্ডটাকে 40 দিন মন্থন করে করে আমি আল্লাহ পাক আবার এই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ পাক ফাকাসাউনাল ইযামা লাহমা, এটা গোস্তের পিণ্ডর আকারে আমি আল্লাহ বানায়া কুচি কুচি হাড্ডি দিয়ে আমি আল্লাহ পাক তোমার স্ট্রাকচার বানায়া দিলা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ও বান্দা কত সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি তোমার নিজের দিকে তাকাইয়া দেখো, কত সুন্দর হাত দিলাম, কত সুন্দর পা দিলাম, কত সুন্দর চক্ষু দিলাম, কত সুন্দর চেহারা দিলাম, কত সুন্দর কণ্ঠ দিলাম, সব কিছু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ রূপে একটা মানুষ বানায়া দিলাম। ইচ্ছা করলে আমি মায়ের হিমের ভিতরে তোমাকে মেরে ফেলে দিতে পারতাম, ইচ্ছা করলে আমি আল্লাহ অন্ধ করে বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমাকে ল্যাংড়া লুলা করে বানাইতে পারতাম। আল্লাহ বলেন বান্দার না না, কত সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হিমের ভিতরে সন্তানের খাবারের প্রয়োজন হলো, খাবার কোথা থেকে আসবে? বিজ্ঞান খাবার পৌঁছাবার ক্ষমতা রাখে না, বাবা ডাক্তার খাবার পৌঁছানো ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা বলে বান্দারে একটু চিন্তা করো কিভাবে খাবারের ব্যবস্থা করলাম, আমি তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার পেটের সঙ্গে নাভির সঙ্গে তোমার মায়ের পেটের সঙ্গে একটা তাল লাগাই দিলাম। সুবহানাল্লাহ বলে তিল তিল করে খাবার পৌঁছাই আমি তোমাকে বড় করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারি এই নাপাক রক্ত ইচ্ছে করলে আমি আল্লাহ পাক তোমার জবান দিয়া খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ জবান দিয়া খাওয়াইলাম না, এই জন্য তুমি পৃথিবীতে এসে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার প্রশংসা করবে, আমার গুণগান করবে, আমার কোরআনুল কারিমের তেলাওয়াত করবে, এই জন্য আমি আল্লাহ পাক তোমার মুখকে পুতু পবিত্র, তোমার জবানকে পুতু পবিত্র রেখে নাভি দ্বারা খাবার পৌঁছিয়া দিলাম, আর আমি আল্লাহ এইভাবে করে তোমাকে বড় করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলে, কিভাবে দুনিয়া আসলাম তখন কোনো কথা বলার শক্তি ছিল না, আল্লাহ বলছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহা, এমন অবস্থায় মায়ের হেমেন থেকে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম যখন তুমি কথা বলতে পারো না, চাইতে পারো না, তোমাকে দুনিয়ায় পাঠাবার পূর্বে আল্লাহ পাক তোমার আমার জন্য তোমার আমার মায়ের বুকের ভিতরে খাবার আল্লাহ পাক গরম রিজার্ভ করে রেখে দিলে। এই দুধ কোথা থেকে আসলো? কোরআন বলছে ওয়া ইন্না লাকুম ফিল আনামে লাইবরাতান, এটা চতুষ্পদ প্রাণীর একটা শিক্ষা, চতুষ্পদ প্রাণী ঘাস খায়, যা কিছু খাবার খায় এর থেকে এক ভাগ দিয়ে মল হয়, ময়লা হয়, আর এর নিগ্রানি থেকে রক্ত হয়, এই ময়লা এবং রক্তের মাঝখান থেকে আল্লাহ বলেন লাবানান খালেস, আমি খাঁটি দুধ আমি আল্লাহ সৃষ্টি করি। আল্লাহু আকবার বলে তোমরা যে দুধ পান করো, দুধ খাও, কোথা থেকে পেলো? এর ভিতরে নাই ময়লা, নাই রক্তর চিহ্ন, লাবানান খালেসান খাঁটি দুধ, আল্লাহ বলে আমি আল্লাহ সৃষ্টি।
তাই বলে কোরআন বিজ্ঞানের কিতাব নয়, বরং পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হলো, আলোকবর্তিকা হলো, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হলো কোরআনুল করিম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।